গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল যুবক। ঘটনাটি ঘটেছে মহেশতলা পৌরসভার বাটানগর হায়েতপুর পালপাড়ার গঙ্গার ঘাটে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে বাটানগর হায়েতপুর পালপাড়ার গঙ্গার ঘাটে স্নান করতে যায় রাজদীপ সরকার নামে এক যুবক। বয়স 19 বছর। স্নান করতে গিয়ে তলিয়ে যায় রাজদীপ। স্থানীয় যুবকেরা খোঁজে তল্লাশি শুরু করে। নিখোঁজ যুবক মহেশতলা পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাটানগর এলাকার বাসিন্দা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন মহেশতলা থানার পুলিশ। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।